Guys. Hello viewers, Assalamualaikum. This is Rajan BJP and you all are watching BJP Vlogs. আজকে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার হাংরি রেস্টুরেন্টে। আমি এখানে মূলত তাদের রং বেরঙের যে বার্গার আছে সেটা ট্রাই করতে আসলাম। জানি না কিরকম হবে। এটা একদমই নিউ একটি রেস্টুরেন্ট, পুনি আউটের একদম অঙ্কুর অন্বেষা যে বিদ্যাপীঠ সেটার পাশে। এটা তো লোকেশন খুব সহজ, একদম রাস্তার পাশে, মেইন রোডের পাশে। তো আমরা এখন বার্গার পাশাপাশি যদি অন্য কিছু থাকে সেটাও ট্রাই করবো। দেখবো, আমার সাথে একটা ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ড অপু আছে, এই যে পাশে দাঁড়ায় আছে। তো আমরা দুজন ভিতরে যাব, তাদের বার্গার সহ আর যা যা ট্রাই করার দেখি কি করা যায়। চলুন আমাদের সাথে তাদের রেস্টুরেন্টে যাওয়া যাক। লেটস গো। আমরা এখন হাংরি রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি। এই রেস্টুরেন্টটি দোতলায় অবস্থিত, খুবই সুন্দর। কিছু কালারফুল ছবি এঁকে আপনাকে ওয়েলকাম জানিয়ে রেখেছে এখানে। তো আমরা অলরেডি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, এখন ভিতরে ঢুকলাম। তো এই ছিল হাংরি রেস্টুরেন্ট, খুবই সুন্দর ডিজাইনেবল রেস্টুরেন্ট শুনেছি। তো এখন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা শুরুতে একটু ঘুরিয়ে দেখাবো। এ হচ্ছে পুরো রেস্টুরেন্টের 360 ডিগ্রি ভিউস। তো এবার আস্তে আস্তে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের সব ধরনের ডিজাইন, কোন জায়গায় কী রয়েছে, সব কিছুই আপনাদেরকে খুবই ভালোভাবে দেখাবো। তো আবারও শুরু করছি। শুরুতেই খুব সুন্দরভাবে কিছু সবুজ কার্পেটের ঘাস, তারপর সাইকেলের বিয়ারিং লাগানো একপাশে। তাদের ডিজাইন কিছুটা ইউনিক ছিল। আমি মালিকের সাথে কথা বলেছিলাম, তিনি বলল তিনি দেশের বাইরে ছিলেন, সেখান থেকে আসার পরই তার অন্যরকম একটা ইউনিক কিছু করার ইচ্ছা ছিল, সেই তাগিদেই সেই রেস্টুরেন্টটি করেছে। আর রেস্টুরেন্টের পুরো ডিজাইন সে বাইরের রেস্টুরেন্ট দেখে সেখানে আদলেই করেছে। যদিও ঢাকাতে এরকম ডিজাইনেবল রেস্টুরেন্ট অভাব নেই, বাট ব্রাহ্মণবাড়িতে খুবই রেয়ার। তো এটা ভালো, খুব সুন্দর ডেকোরেশন করলে মানুষের আগ্রহটাও বেশি থাকে, পাশাপাশি খাবারের মান ভালো হলে তো কথাই নেই। তো এই পাশে তাদের একটা খুবই সুন্দর ইয়েমিনি স্টাইলের একটা আসন ছিল, যেটা একটু উপরে উঠে সুলতানি স্টাইলে বসে খাওয়ার জায়গা। সেই জায়গাটাও খুবই সুন্দর লেগেছে, আমরা এখানেই আজকে বসবো। তো তখন আপনাদেরকে আবারও দেখাবো এই জায়গাটা। আর এই পাশে আরও কিছু ছিল, এখানে একটা দেয়াল আছে যেখানে খুবই মজার মজার কিছু কথা লেখা আছে, হাবু ভাইয়ের ছবিও আঁকা আছে। তো এই জিনিসগুলো খুবই একটু অন্যরকম একটা ভাব নিয়ে আসে রেস্টুরেন্টে। এই পাশ থেকেও খুবই আলাদা করে কিছু ডিজাইনেবল ফুলের চারা লাগানো আছে এই পাশে। তো এইভাবে যদি ওভারঅল চিন্তা করি রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। এই পাশে আর একটা রুম ছিল, এই পাশে একটা সুলতানি ছুরি রয়েছে আর একটা কাঁঠাল এরিয়ার মতো রয়েছে। তো তাদের কিন্তু বাহিরেও আসন রয়েছে, এই হচ্ছে তাদের আমি যে গেট দিয়ে ঢুকেছি সেটা ঠিক বাহিরের আসনটা, এই পাশ দিয়েই তাদের রুমটা, এই পাশে তাদের এই আসনটা। এখন আমরা এখানে যেহেতু বসবো বলেছিলাম আগেই, তাহলে চলুন এখানে বসা যাক। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, ঢাকায় একটা রেস্টুরেন্টে একবার বসেছিলাম আর এখন ব্রাহ্মণবাড়িতে এটা পেলাম। তো স্টাইলটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর করে সাজানো। বসার সিটগুলো দেওয়া হয়েছে ছোট টায়ার দিয়ে, তো এটাও খুবই ভালো লেগেছে। তো এবার আপনাদেরকে তাদের হাংরি রেস্টুরেন্টের মেনু একটু পরিচয় করিয়ে দিই। এই ছিল তাদের ফুল মেনু, বার্গার মেনু, চাউমিন, ইন্ডিয়ান আইটেম, পাস্তা, স্যুপ, সালাদ, তারপর কিছু সেট মেনু। তো এখানে আইটেমের নাম আর বললাম না, কারণ অসংখ্য আইটেম রয়েছে, এগুলো আপনারা এসে দেখে নিতে পারেন। তা আমরা অর্ডার করেছি আসলে মূলত পাস্তা। আমাদের পাস্তা অর্ডার করার প্রায় 10-15 মিনিট পর তারা বলেছে পাস্তা দিয়ে দিবে, তো সেটা খুব ভালো, গরম গরম পাস্তা পাওয়া যাবে। আমাদের পাস্তা এসে গেছে, এ হচ্ছে আমাদের পাস্তা, এটা হচ্ছে বগনেস পাস্তা, দেখতে খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে, কালারটা খুবই রেড টাইপের। তো এখন খেয়ে দেখানো যাক তাহলে। আমরা আসলে দুজন দুপুরের পরপর এসেছি, আর যেহেতু বার্গার অর্ডার দিয়েছি তাই পাস্তা আর দুইটা অর্ডার দেইনি, একটা পাস্তাই দুজন মিলে খাবো। তো এখন চলুন তাহলে আপনাদেরকে পাস্তা খেয়ে পাস্তা কীরকম হয়েছে সেটা আগে বলে নিই। এখন আমাদের বার্গারও এসে পড়ছে, পাস্তা খেতে বার্গারও দেখাবো আপনাদেরকে। এ হচ্ছে আমাদের বার্গার, খুবই কালারফুল বার্গার। তাদের এখানে সব বার্গারই নাকি কালারফুল হয়, আলাদা করে আপনাকে বলতে হবে না যে আমাকে কালারফুল বার্গার দেন। তো কালার হচ্ছে আসলে বানটা কালার করা, এটা নাকি তারা ঢাকা থেকে আনে। তো কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে, এই দুইটা কালার বাদেও পিঙ্ক কালার পাওয়া যায়। তো আমরা আসলে চিকেন প্যাটি বার্গার অর্ডার করেছি,
তো দেখতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, তো আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। জোনের উপরে আমরা বসা, ওভাল পাস্তা ভালো ছিল, যেহেতু বগনেস পাস্তা একটু অন্যরকম, মানে এটা হচ্ছে মেইনলি হচ্ছে স্পাইসি, তারপর স্মোকি একটা ফ্লেভার আছে, আর মেইন যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার চিকেনটাকে একদম ব্ল্যান্ড করে দেওয়া, এটা খাইতে একদম মানে জিনিসটা একদম স্মুথলি মিশে যেতেছে, ট্রাই করতে পারেন। চিকেন পেটি বার্গার দেখতে পাচ্ছেন, কালারফুল বার্গার, এখানে দুইটা আমরা নিয়েছি, একটা চকলেট ফ্লেভার চকলেট বইয়ের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য স্কাই ব্লু কালার, আমার স্কাই ব্লু ভালো লাগে, যেহেতু তাদের এখানে বার্গার হচ্ছে তিনটা কালারে পাওয়া যায়, পিঙ্ক কালার, চকলেট কালার, স্কাই ব্লু কালার, তিনটা কালারই আপনি নিতে পারেন, আপনি যেটা খান সবগুলো। তো সবচেয়ে মজার যেটা হচ্ছে দেখতে কিন্তু আকর্ষণীয়, এরকম একটা বার্গার আসলে খাওয়াটা বড় কথা না, দেখতে একটু অন্যরকম লাগতেছে, খুবই ভালো লাগতেছে, ফ্লেভারটাও একটা আলাদা গান আছে এটাতে, এবার খেয়ে দেখাবো আপনাকে আসলে এটা কীরকম। উপরে প্রচণ্ড শব্দ হচ্ছে, তো কথা হয়তো বা খুব একটা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা জানি না, তারপরেও আপনাদেরকে এখন দেখাবো কেমন লাগতেছে। তো দেখতে পারেন, নট এ প্রবলেম, এদিকে মনোযোগ না দিই, এখন আপনাদেরকে এটা খেয়ে দেখাবো। এই যে কালারফুল কালারটা, এটা অনেকে ভাব করেন যে কালার খায়নি কোনো সমস্যা হয়েছে, এটা কিন্তু নিজের বানানো না, এটা আমাকে যেটা বলছে এটা ঢাকা থেকে আনানো, এবং বানটা সরাসরি ঢাকা থেকে তারা আনে, সেটা দিয়ে তারা বার্গার বানিয়ে আপনাকে দিয়ে তিনটা কালার পাচ্ছে। তো কালারের যেটা সমস্যা অনেকে ভাবছেন যে কালার কীরকম হবে, বাট বানটা আসলে খুবই ভালো, করে একজনের মাইডেতে দেখলাম যে কালারফুল বার্গার পাওয়া যাচ্ছে, সেটা দেখে ভালো লাগছে, সেই হিসাবে আসলাম, আইসা মনে হলো যে আচ্ছা একটু ভিডিও করি, যেহেতু আর আমি একদম ব্লগার না, যে একটা আমার কথাই আপনারা মানতে হবে, আপনি নিজে সেখানে চেক করে নেবেন, ভালো লাগলে তো ভালো লাগলো, আমার কাছে ভালো লাগতেছে মানে যে আপনার কাছে ভালো লাগবে এরকম না, আপনার কাছে খারাপও লাগতে পারে। আমরা এখানে চিকেন পেটি বার্গারটা অর্ডার করেছি, তাদের চিকেন পেটি বার্গারে আমার কাছে যেটা মনে হয়েছে পেটিটা আমার কাছে খুব বেশি মোটা মনে হয়েছে, আমি ঢাকায় প্রচুর বার্গার খাই, তো বার্গার আমার খুবই পছন্দের একটা খাবার, সেজন্য বলবো যে পেটিটা আসলে আরও বেশি ছোট করে সেখানে মাংসের পরিমাণটা বাড়িয়ে দিলে মনে হয় আরও বেশি মজা হবে বার্গারটা। তো তাদেরকে সেটা জিজ্ঞেস করেছিলাম, তারা বললো যে এত মোটা করে তো আসলে চিকেন দেওয়া সম্ভব না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ছোট করতে গেলে মানুষ বলে যে এত ছোট পেটি কেন, সেই জন্যই তারা আসলে বড় রেখেছে। বাট তাদের বার্গারের যে বানের ফ্লেভারটা, বানটা খুবই মজা ছিল, বানের ফ্লেভারও খুব ভালো ছিল দুইটারই, কিন্তু আসলে পেটিটা আরেকটু ছোটো করলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো, আমার কাছে বেশি বড় হতে আমি পুরো পেটিটা খেতেই পারিনি, তো আমরা দুজনেই পেটি রেখে দিয়েছিলাম। না যাই হোক, তাদের আরও অনেক বার্গার রয়েছে, মিনি বার্গার সহ আরও অনেক কিছু, সেগুলো অনেক বেশি চলে, আপনি চাইলে সেগুলো অর্ডার করতে পারেন। আর আগেও বলেছি যে আমি কোনো ফুড ব্লগার নই, যে আমার কথা শুনে আসলে এখানে খেতে আসবেন বা আমার কথা শুনে আমি যেটা বলবো সেটাই অর্ডার করবেন, তো আমি এখানে আসলে খেতে এসে মনে হলো একটু ভিডিও করি, ভিডিও করাটা আমার খুব ভালো লাগে, তো সেই অনুযায়ী ভিডিও করা। তাই আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং আপনারাও এখানে আসবেন বা ব্রাউন বেয়ারের সব রেস্টুরেন্টে গেলে ভিডিও করে প্রচার করার চেষ্টা করবেন, সেটা করলে হবে কি আমাদের ব্রাউন বেয়ারেতেও রেস্টুরেন্টের মান আরও অনেক বৃদ্ধি পাবে। আমার সাথে এখন হাঙ্গেরি রেস্টুরেন্টের ওনার ভাই আছে, তো ভাইয়ের সাথে কিছু কথা বলবো আমরা। তো ভাইয়া, রেস্টুরেন্টটা আসলে কই দিন হয়েছে? রেস্টুরেন্টটা হচ্ছে আপনার 4 মাস। এই রেস্টুরেন্টে 4 মাস হয়েছে অলরেডি। তো মেনলি আমি যেটা দেখে মানে আমি যে কারণে আসছি, যে রঙিন কালারের বার্গার দিকে আসছি, এমনিতে এখানকার স্পেশাল কি খাবার যেটা আসলে আপনারা মনে হয় যে এটা স্পেশাল, এটা আসলে আপনারা অবশ্যই চেক করা উচিত। আমরা আপাতত চাহিদা হচ্ছে আপনার আমাদের ললিপপ আছে দুইটা, ইংলিশ চাইনিজ, এটা অনেক চাহিদা জানার আগে অর্ডার দিয়ে ফেলাইছি, ইনশাল্লাহ নেক্সট আইসে চাহিদাগুলো যেগুলো বলছে সেগুলো খাবো। আমরা আজকে অলরেডি আপনি বার্গার অর্ডার দিয়ে ফেলাইছি, বার্গারটাও কিন্তু আমাদের ব্যাপক ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা কালারটার জন্য আমি ঢাকায় কখনো এখনো দেখি না বেশিরভাগ রেস্টুরেন্টই, এই জন্যে আসা। আর ডেকোরেশনের আসলে মোটিভটা কি, মানে খুব সুন্দর ডেকোরেশন থাকে, ডেকোরেশনটা আসলে বাইরে ছিলাম তো ওইখানে কালচারটাই দিতে চেষ্টা করছি, আসলে কারণ খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা, ভালো লাগছে, মানে একটা
একটা জায়গায় আপনি বইসা যদি ফিল ভালো না হয় আপনার খাবারটা ওই রকম নিরাপদ হবে না। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষকে বাইরের ফিলটা দেওয়ার যে এটা বলছেন এটা কিন্তু ইয়ে মেনে তো এটাই কিন্তু ব্যবসাটা বসে খাওয়ার জন্য আরো কমফোর্টেবল ফিল করতে আসুন যেভাবে কিছু বলতে আচ্ছা যদি আপনার কিছু বলেন নিজের রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বললে রেস্টুরেন্ট দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সেবার জন্য তো আমরা আসবে অবশ্যই আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ নতুন অবস্থায় যতটুকু পারতেছি দিতেছি ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরাও চাইবো আরও নতুন নতুন খাবার অ্যাড করেন মানুষ আরও বেশি অ্যাট্রাক্টিভ হয় আরও বেশি আসে ধন্যবাদ ভাই কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স হাঙ্গের রেস্টুরেন্ট থেকে পাস্তা এবং বার্গার খেয়ে মাত্র নিচে নামলাম মাত্র 4 মাস হলো রেস্টুরেন্ট তো সব কিছুই মোটামুটি ভালো ছিল দাম অনুযায়ী বলতে পারি 140 টাকা হিসেব করলো মোটামুটি ওভারঅল ভালোই ছিল বিহেভিয়ার খুবই ভালো ছিল ব্যবহারটা আসলে ভালো লাগছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ইন্টেরিয়র খুব সুন্দর ছিল এবং এত সুন্দর ডিজাইনেবল এবং খুব সুন্দর একটা ইউনিকভাবে তারা ডেকোরেশন করেছে আস্তে আস্তে আশা করি আপনারাও আসলে যখন একটা ভুল ধরাই দিবেন বা বলবেন যে এই জিনিসটা এরকম হলে ভালো হতো তাহলে হয়তো বা তারা আরও সুন্দর করতে পারবে তো সেই আশা নিয়ে রাখবো ব্রাউনবেড়িতে অন্য অন্য রেস্টুরেন্টকেও বলবো ভালো ভালো খাবার আনবেন খাবারের মান ভালো রাখবেন তাহলে অবশ্যই চলবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন তাহলে আপনাদের আরও ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ